আমরা জানি দই দুধ থেকে তৈরি হয়। পুষ্টিকর খাবার হিসেবে দইয়ের জুড়ি মেলা ভার। পৃথিবীর প্রায় সব জায়গাতেই এই দই খাওয়ার প্রচলন রয়েছে। দুই রকমের দই আমরা সাধারণত খেয়ে থাকি, টক দই এবং মিষ্টি দই। যদিও দুই ধরনের দই মানুষ পছন্দ করে থাকেন। সাধারণত দুপুরের খাবারের পরেই মানুষেরা বেশি দই খেয়ে থাকেন, আর এই অভ্যাসটি কিন্তু দারুণ উপকারী। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে প্রতিদিন দুপুরে যদি আপনারা দই খেতে পারেন তাহলে কি কি উপকার পাবেন। তো প্রথমেই আমরা বলি, দই আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে। সারাদিনে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, অনেক সময়ই আমাদের শরীর সেটি হজম করতে অক্ষম হয়ে থাকে, যার ফলে পেটের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয়। দই আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে তোলে, যার ফলে আমাদের শরীরের পরিপাক শক্তি বাড়ে এবং পেটের সমস্যা দূর হয়ে যায়। খাবার খাওয়ার পর দই খেলে খাবার পরিপাক হতে সাহায্য করে থাকে, ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। আমাদের প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, ঠিক সেভাবে এই উন্নতির এই সমাজকে দূষণময় করে তুলেছে, যেটি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে খুবই দুর্বল করে তুলেছে। দই আমাদের শরীরের সেই ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে এবং বিভিন্ন রোগের হাত থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করে থাকে। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। দই আমাদের হার্টের ভিতরে যে ধমনী থাকে সেটিতে কোলেস্ট্রল জমতে বাধা প্রদান করে থাকে। দুপুরের খাবার খাওয়ার পর দই খেলে অবশ্যই আমাদের হার্ট সুরক্ষিত থাকে এবং কার্ডিওভাস্কুলার সংক্রান্ত অসুখও অনেকটা দূরে থাকে। দাঁতকে মজবুত করে। ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের প্রধান একটি উপাদান, বিশেষ করে মহিলাদের শরীরে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। 30 বছর বয়সের পর থেকে অনেক মহিলাদের হাড়ের সমস্যা দেখা দেয়। আগেই যেমন বলেছি যে দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সেটি আমাদের হাড়ের জন্য উপকারী। তাই সুস্বাদু খাবারের সাথে যদি আমাদের দাঁত এবং হাড় সুরক্ষিত রাখতে পারেন তাহলে সেটি অবশ্যই দই খেতে হবে। শিশুদের জন্য দই। বাচ্চাদের পাচনতন্ত্র অত্যন্ত দুর্বল থাকে, সহজেই তারা সব খাবার খেয়ে হজম করতে পারে না। যেহেতু দই আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং দইয়ে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সে কারণে বাচ্চাদের নরম হাড়কে শক্ত বানায় এবং বেড়ে উঠতে সাহায্য করে এই দই, এবং বাচ্চারাও সহজেই যে কোনো খাবার হজম করতে পারে। বিষণ্ণতা দূর করতে। আজকের দিনের মতো প্রতিযোগিতামূলক সমাজে বিষণ্ণতা এবং চাপ খুব সহজ একটি বিষয়, কিন্তু ব্যাকটেরিয়া যেটি আমাদের অন্ত্রে থাকে সেই সকল ব্যাকটেরিয়া থেকে আমাদের মস্তিষ্কে চাপকে নিয়ন্ত্রণ করে এই দই। দই আমাদের মস্তিষ্কে চাপ নিয়ন্ত্রণ করতে দারুণভাবে সহায়ক। আলসারের সম্ভাবনা কমায়। দই আমাদের পেটে আলসার হওয়ার সম্ভাবনাকে অনেকটাই আটকায়, আমাদের ক্ষুদ্রান্তকেও সুরক্ষিত রাখে এই দই, আমাদের পেটের ক্যান্সারের সম্ভাবনাকেও দূরে সরিয়ে রাখে। তাই দুপুরে খাওয়ার পর যদি দই খেতে পারেন তাহলে আলসারের সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। কোলেস্ট্রল কমাতে। দইয়ের মধ্যে রক্তের কোলেস্ট্রল কমানোর দারুণ একটি ক্ষমতা রয়েছে। কোলেস্ট্রল থেকে আমাদের নানান ধরনের হৃদরোগ এবং স্ট্রোক হতে পারে, এটি থেকে মুক্তি পেতে তাই অবশ্যই আপনারা নিয়মিত দুপুরে খাবার খাওয়ার পর দই খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।